আমি একজনের কথা বলি, এক মা এসে আমাকে বললেন, স্যার আপনি জানেন আমার ছেলেটার জন্য আমার খুব কষ্ট, ছেলেটার জন্য কষ্ট মানে তো সন্তানই চাই, বুঝলে মানুষ তো সন্তান চেয়ে খুশি হয়, আর আমার সন্তানটা আমাকে এমনভাবে অত্যাচার করে, উনি ওনার গায়ে হাত তোলে, মানে গায়ে হাত তুলে মানে রাগ চরম পর্যায়ে গেলে তখন বাপ মাকে এসে পেটায়। তা এখন এটা তো তো তার জীবনে খুব কষ্ট। তা বললাম যে আপনি এক কাজ করুন, ও কেন পেটায় আপনি জানেন, আপনি কখনো অভিশাপ দিবেন না, বুঝছেন আমাকে এরকম করে আমি সহ্য করতে পারি না, আমি কোন বাপ মা সহ্য করতে পারে, বাট তারপরেও বাপ মা অভিশাপ দিবেন না, এই জন্য দিবেন না, আপনার অভিশাপ লেগে যাবে, আপনার সন্তান ভালো না ধরে নিলাম, কিন্তু কেন ভালো না সেটাকে তো দেখতে হবে, তো কোন কারণে আজকে অবস্থা হলো, ও আজকে ট্র্যাকে নাই, ও আজকে সফলতার পথ দেখেনি, ও আজকে শুধু হতাশাই দেখেছে, ওকে ওখান থেকে বের করার চেষ্টা করেন, স্যার কি করব। তো তো মানে ও তো লেখাপড়া তেমন করেনি, আমি ওকে একটা বিয়ে দেন অনার্স পাস মেয়ের সাথে অথবা একটা ইন্টারমিডিয়েট পাস মেয়ের সাথে, ওর স্কুলে যেতে পারবে ইনশাল্লাহ, ধরুন দেখবেন তখন আর এগুলো হবে না, ও বাপ মার প্রতি ঠিকই টান থাকবে।